তখন তো খুব বলেছিলে, মানিয়ে নিতে পারলে একজন খারাপ মানুষের সাথেও জীবন পার করে দেয়া যায়। তার মানে আমার সাথে তুমি মানিয়ে চলছো আমি খারাপ মানুষ? তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে ধৈর্য থাকলে একজন ঝগড়াটে মহিলার সাথেও জীবন পার করা যায়। তার মানে আমি ঝগড়াটে? অবশ্যই ঝগড়াটে। তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর হচ্ছে ঘসেটি বেগমের বংশধর। আমি ঘসেটি বেগমের বংশধর? তোমরা কি, তোমরা তো মির্জাফরের খানদান। হ্যাঁ, আর মির্জাফরের খানদান হবে কেন? তুমি নিজেই তো একটা মির্জাফর। তাড়াহুড়ো করে বিয়ে হয়ে যাওয়াতে তোমার ফ্যামিলি সম্পর্কে ঠিক মতন খোঁজ খবর নিতে পারি নাই। তা না হলে তোমার মতন এমন একটা দর্জাল মহিলার সাথে আমি কখনোই সংসার করতাম না। তাড়াহুড়া তো থাকবেই। তোমার চরিত্রের খবর শুনে বাবারা তার মেয়েদের নিয়ে কবে পালিয়েছে। আমার বাবা রাজি হয়েছিল আর তুমিও সেই সুযোগটা কাঁধে নিয়েছো। তুমি কি করেছো? তাড়াতাড়ি করে বিয়ে করেছো। আরে, কাজে দোয়া পড়ার আগেই তো তুমি তিনবার কোমল বলে ফেলেছো। কি আশ্চর্য, এরকম আজগুবি খবর তুমি কোথায় পাও? যা মুখে আসছে তাই বলছো? আমিও রফিক সাংবাদিকের মেয়ে, তথ্য যাচাই না করে আমি কোনো কথা বলি না। তুমি বলো, তুমি বলো, বিয়ের দিন তুমি আগে কবুল বলেছিলে কিনা? হ্যাঁ, সেটা বুঝি তো নার্ভাস ছিলাম, মুখ ফসকে বের হয়ে গেছে। জি জি, নার্ভাস ছিলাম না? আমি বলেই তোমার সাথে সংসার করছি। সেম টু ইউ, আমি নিতান্তই ভদ্রলোক বলে তোমার মতন একজন খণ্ডানি মহিলার সাথে সংসার করে গেলাম। কি, আমি খণ্ডানি? অবশ্যই খণ্ডানি। আর তুমি, তুমি তো একটা ছোট লোক। আমি, আমি ছোট লোক? তোমার মুখ দেখতে আমার ইচ্ছা করছে না। দেখো না আমার মুখ, কে বলেছে আমার মুখ তোমাকে দেখতে? এই এই, ঝগড়া তো এখনো বাকি আছে, কোথায় যাচ্ছ তুমি? জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার চেষ্টায় আছি। এখন যে অনেক রাত হয়েছে সেটা তুমি, আমি আর বাড়ির সবাই জানলেও তোমার মা কিন্তু সেটা জানে না। তার তো যখন তখন মেজাজ গরম হয়ে যায়। তোমরা আবার ঝগড়া করছো? আমি আবার কখন ঝগড়া শুরু করলাম? ওই বিয়ের পরে একটু কথা কাটাকাটি হয়েছিল, সেটাই তো তোর মা এখন এই ধারাবাহিক নাটকের মতন পর্ব হিসেবে চালিয়ে যাচ্ছে, যখন তখন ঝগড়া শুরু করে দেয়। কিন্তু তুমি এত রাতে আমাদের রুমে? বৌমা। জি বাবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে গিয়ে ওর রুমে ঘুমাও, আমি আর অর্ণব আজকে এখানেই ঘুমাবো। এই বয়সে তোমরা কি শুরু করছো বাবা? এই কথাটা গিয়ে তুই তোর মাকে বোঝা, আমি ডায়াবেটিসের পেশেন্ট, বেশি রাত জাগলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। অর্ণব, কারো ডায়াবেটিস থাকলে তার মিষ্টি খাওয়া নিষেধ, এমন কমন সেন্স একটা অশিক্ষিত মানুষের মধ্যেও আছে। মানিকা। জি বাবা। তুমিও বলে দাও, কাউকে জ্ঞান দিতে হলে আগে নিজেকে শুদ্ধাতে হয়। নিজে হার্টের পেশেন্ট হয়ে আস্ত ডিম খাচ্ছে আর আরেকজনকে মিষ্টি খাওয়ার জন্য বারণ করছে, এটা কোন ধরনের জ্ঞান? অর্ণব, তুমি বলে দাও, আমি ডিম খেলেও ডিমের কুসুম বাদ দিয়ে খাচ্ছি, আমি আমার নিয়মের মধ্যেই আছি। মানিকা, তুমিও বলে দাও, এক পিস পুডিং খেলে তেমন কিছু হবে না, আর আমি পুডিং খাবোই, আমাকে নিয়ে কারো টেনশন করা লাগবে না। অর্ণব, তুমি বলে দাও, আমি কাউকে নিয়ে টেনশন করছি না।
কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো পরিবার তাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে। আর এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে আমি কাউকে ২৪ ঘন্টা হাসপাতালে পাহারা দিতে পারবো না। মানিকা, তুমিও বলে দাও, আমি যদি হাসপাতালে যাই তাহলে আমাকে নিয়ে কারো টেনশন করা লাগবে না। আমি নিজেই হাসপাতালে থাকতে পারবো, প্রয়োজনে পুরুষ ওয়ার্ডে থাকবো, মহিলা ঢুকতেই দিবে না। অর্ণব, তুমি বলে দাও কেউ একজন যদি পুডিং খায় তাহলে আমি এই বাড়িতে তোলকালাম কাণ্ড করে ফেলবো। মানিকা, তুমিও বলে দাও, আমি পুডিং খেয়েই ছাড়বো, কেউ আমাকে কিছু করতে পারবে না। অর্ণব, তুমি বলে দাও কেউ যদি এক চামচ পুডিং খায় তাহলে আমি ফ্রিজে রাখা এক ডজন ডিম একদম সিদ্ধ করে কুসুম সহ খেয়ে নেব, তারপরে আমি প্রেসার উঠে স্ট্রোক করে মারা যাব, কেউ যেন আমাকে কবর দিতে না আসে। আরিকা, তুমিও বলে দাও। কি শুরু করলা তোমরা? একবার বলো আনিকা বলে দাও, একবার বলো অর্ণব তুমি বলে দাও, তোমরা নিজেদের কথা নিজে বলতে পারো না? আমি নাস্তাই করবো না, সামান্য একটা পুডিং, সেটা নিয়ে এত কথা। আমিও খাবো। সত্যি করে বলতো, এই পুডিং কে বানিয়েছে? কে বানাবে? আমি বানিয়েছি। আমি খুব ভালো করেই জানি এই পুডিং কে বানিয়েছে। আমি এও জানি তিনি এখন দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তার বানানো পুডিংয়ের আমি কোনো দুর্নাম করি কিনা। আমি দরজার আড়ালে থাকবো কেন? এটা আমার বাড়ি, আমি দরজার পাশে এসেছি, আমার চশমা ছিল টেবিলের উপরে। মনে করেছ আমি কিছু বুঝি না? না, তুমি শুনতে চাইছিলে তোমার বানানো পুডিং এর আমি কোনো দুর্নাম করি কিনা। আর যদি করতাম তাহলে এই বাড়িতে এখন তুমি থার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিত, তাই না? ও, তার মানে আমি ঝগড়া বাঁধাই? অবশ্যই, তুমি বিশ্বাস না করলে এই সংসারে সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো। দাও পুডিং এর বাটি দাও, তোমার পুডিং খাওয়া লাগবে না। দাও। কি আশ্চর্য বলো তো, তোমার আমার ঝগড়ার মাঝে পুডিং কে নিয়ে টানাটানি করছো কেন? পুডিং আমাকে দাও, আমার বানানো পুডিং আমি কোনো বেঈমানকে খেতে দেব না। তোমার পুডিং মানে? এটা আমার পেনশনের টাকা কেনা পুডিং, ডিম দুধ এগুলো কার টাকায় কিনেছো? হ্যাঁ, এটা আমার টাকায় কেনা পুডিং, আমি খাবো। তুমি চুপ থাকবা, কি শুরু করলা? আমি কি শুরু করছি? ঝগড়া কে শুরু করেছে এটা তো আনিকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কেন অন্যদিন মনে হয় সুন্দর লাগে না? আর আমি তাই বলছি নাকি, আমার বউটা দিন দিনে অনেক সুন্দর হয়ে যেতেছে, আমি এটা বুঝতে চাচ্ছি। ব্যাপার কি এত প্রশংসা? একটা বিবাহিত মানুষ তার স্ত্রীর প্রশংসা কখন করে তুমি বুঝো না? না, বুঝি না। আর এইসব বলে আমার কাছে কোনো লাভ নেই, আমি এখন ঘুমাবো। কি সমস্যা? ঘুমাও, শুধু ডিস্টার্ব করো। আনিকা। জি আম্মা। ঘুমিয়ে পড়েছিস? না আম্মু, আসো। আম্মা আপনি? তুমি ড্রয়িং রুমে সোফাতে গিয়ে ঘুমাও, আজকে রাতে আমি আনিকার সাথে ঘুমাবো। কিন্তু আম্মা, একা ঘুমাতে ভয় পাও নাকি? ভূতের ভয়? না আম্মা, কি যে বলেন, আপনি যেখানে আছেন সেখানে গিয়ে ভূতের ভয় পাওয়া যায়? সারাক্ষণ বইয়ের আঁচলের নিচে থেকো না, যাও সোফাতে গিয়ে ঘুমাও, আমি প্রেসার ওষুধ খেয়ে এসেছি, এত বকবক করতে পারবো না। কি হলো, বসে আসছো কেন? যাও। দিবা? কি দিব? কাঁথা, বালিশ।
গোল 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 এই মেয়ে বা খেলাটাও বুঝি না কোথ থেকে যা আসছে সব আরে দুলা ভাই আপনি দেখে অন্য কোন খেলা করতে আসেন দুজন বসে খারাপ খেলা দেখি আমি খেলা দেখতে আসিনি দুলা ভাই হাতে বালিশ কেন আম্মা না গ্যাস কানিকের সাথে ঘুমাবে আপনার সাথে আবার ঝগড়া হয়েছে এ আর নতুন কি এ তো রোজ হয় বুঝলাম না ঝগড়া করবো ওনারা শাস্তি পাবো আমরা মানে আমি বিয়ে করে বউ বাদ দিয়ে সবাই একলা একলা ঘুমাবো কি মানা অবশ্যই মানাই না এটা ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে লাভ নাই দুলা ভাই এই ঘটনা প্রত্যেক দিনই হবে আমি রোজ রোজ বউ ছাড়া ঘুমাইতে পারবো না দরকার আমি আলাদা বাসা নিব আসলে দুলা ভাই বাবা আনিকাকে ছাড়া থাকতে পারে না তাই ওনার ইচ্ছা আপনারা এই বাড়িতেই থাকে আমি তো ওনার ইচ্ছার মূল্য দিয়েছি ওনার তো আমার ইচ্ছার কোনো মূল্য দিচ্ছে না নিজের মেয়েকে বাবা মার কাছে রাখতে গিয়ে স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দিচ্ছে না আলাদা করে দিচ্ছে আপনার কথায় যুক্তি আছে আগামীকাল আমরা সবাই একসাথে বসে আমরা এই ব্যাপারে কথা বলবো শালা হলেও তুমি আমার শেষ ভরসা প্লিজ তুমি আমার ব্যাপারটা একবার ভেবে দেখবে চিন্তা করবেন না দুলা ভাই আপনি যে পরিস্থিতির শিকার মাঝে মধ্যে আমার অবস্থা এরকমই হয় আমি এর একটা পার্মানেন্ট ব্যবস্থা করবো আমি জানতাম একটা ছেলের দুঃখ একটা ছেলেই বুঝবো তুমি আমার শালা না তুই আমার ভাই কি ব্যাপার সবাই এখানে এরকম চুপচাপ বসে আছো কেন ঘটনা কি কিছু বলবে তোমরা বলো দেখো তোমাদের এই ঝগড়া নিয়ে আমরা আসলে বিব্রতকর অবস্থার মধ্যে আছি আমরা চাই তোমরা ঝগড়া বিবাদ না করে এই বয়সে মিলেমিশে থাকো হ্যাঁ তাই তো এটা তোর মাকে বোঝা আমাকে বুঝিয়ে তো লাভ নেই কারণ ঝগড়ার মূল হতা তো তোর মা আমি আমি ঝগড়ার মূল হতা ঝগড়ার মূল হতা হলো তুমি দেখেছিস হ্যাঁ কে আগে ঝগড়া শুরু করে হ্যাঁ হাতে নাতে প্রমাণ আমি ঝগড়া শুরু করেছি তুমি বলে যাবে আর আমি ভদ্রলোকের মতো শুনবো এটা তুমি কিভাবে আশা করো আমি তো বলেই যাব জামাই বাবাজি আমি কি এখানে অন্যায় কিছু বলেছি যা বলেছি সত্যই বলেছি তাই না আব্বা আম্মা আপনারা মাথাটা ঠান্ডা করেন তো আমরা কি বলতে আসছি সেটা একবার শুনবেন আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি আমাকে ছাড়া ডিসিশন তোমরা তো সারাক্ষণ শুধু ঝগড়াই করো তাই আমরা তোমাদেরকে ছাড়াই ডিসিশন নিয়েছি তা কি সিদ্ধান্ত নিয়েছো শুনি তোমাদের ঝগড়া মীমাংসা করার জন্য আমরা একটা সমাধান বের করেছি আর সেটা হলো ভাইয়া তুমি বলো প্রতি বছর আমাদের সংসারে একজন লিডার নিযুক্ত করা হবে আর এই এক বছর আমরা সবাই তার কথা মেনে চলব এবং পরবর্তী বছর আমরা নতুন কাউকে নির্বাচন করব এবং তখন আমরা তার কথা মতোই চলব খুব ভালো সিদ্ধান্ত জামাই বাবা আমিও চাই সবাই মেনে চলুক আমার কথা ও আমি কি এই সংসারে ভেসে এসেছি নাকি হ্যাঁ আমি কারো বললাম না আমি যা বলবো সবাইকে তা শুনতে হবে সবাই জানে সবাই জানে এই সংসারের কর্তা ব্যক্তি কে আর সেটা হলো আমি মোহাম্মদ আসগর আলী সবাই জানে এই সংসারে কার অবদান বেশি আর সেটা হলাম আমি ও মাই গড আমি একজন রিটায়ার ব্যাংক কর্মকর্তা আমার আন্ডারে শত শত লোক কাজ করেছে আর আমি কি না এখন আরেকজনের আন্ডারে চলব ইম্পসিবল ব্যাংক চালানো আর সংসার চালানো এক কথা না আমি আমার বুদ্ধি আর পরিশ্রম দিয়ে এই সংসারটাকে এত দূরে এনেছি তুমি তোমার অফিস থেকে রিটায়ার করলেও আমি আমার অফিস থেকে রিটায়ার করিনি অফিস তুমি আবার অফিস পেলে কোথায় এই সংসারটাই তো আমার অফিস তোমরা চুপ করো তো শোনো আমরা কি বলি আগামী এক বছর এই পরিবারে কে নেতৃত্ব দিবে তা বিভিন্ন পরীক্ষা এবং প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে এই প্রতিযোগিতার নাম লিডার প্রিমিয়ার লীগ আপনাদের মধ্যে সবথেকে যিনি বেশি নাম্বার পাবেন তিনিই হবেন আমাদের এই পরিবারের সিইও অথবা প্রধান হেরে যাওয়া প্রতিযোগীকে লিডারের সব কথা মেনে শান্তিতে বসবাস করতে হবে কি দরকার এই প্রতিযোগিতা করে সবাই জানে জিতবো তো আমি তাই প্রতিযোগিতার দরকার নেই তোমরা পদক আর পদবি এটা নিয়ে এসে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে আর সবাই আমার আদেশ মানো যাও যে যার কাছে চলে যাও যাও দাঁড়াও কেউ যাবে না গাছে কাঁঠাল আর গোফে তেল তাই না না খেলে এই পদক নিয়ে চলে যাচ্ছ আসো মাঠে আসো খেলা হবে অর্ণব জি বাবা আমি রেডি প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই আমি বিজয়ী হব তোমরা প্রতিযোগিতার আয়োজন করো আনিকা
জি মা, আমিও প্রস্তুত। কাউকে ছাড় দেব না। বিশাল ব্যবধানে হারিয়ে আমি জিতব। সংসার চালাতেই প্রথমে দরকার বুদ্ধি। শুরুতেই বুদ্ধির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আপনাদের নম্বর হচ্ছে 10 আর আপনাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে এখন। খেলা শুরু হচ্ছে 3 2 1 0 স্টার্ট। চেক, আপনার রাজার পালানোর কোনো পথ নেই, আপনারও কোনো পথ নেই মিস আজগর। আমি মিসেস আজগর নয়, আমি মিসেস লতিফা। মিসেস লতিফা, পরাজয় মেনে নিয়ে কর্তৃত্ব আমাকে দিন, নইলে। নইলে কি? নইলে ক্ষমতায় গিয়ে এমন পেদানো দেব যে কোণঠাসা হয়ে যাবে। প্রশ্নই ওঠে না, ক্ষমতায় আপনি কখনোই যেতে পারবেন না। আর কোণঠাসা তো অনেক দূরের ব্যাপার, পরের প্রত্যেকটা খেলায় আমি জিতব। ক্ষমতায় যাবেন কি এইভাবে হেরে হেরে ক্ষমতায় যাবেন? ক্ষমতায় হেরে হেরে কি ক্ষমতায় যায় নাকি? আপনারা থামুন, ঝগড়া বন্ধ। এই খেলায় বিজয়ী হয়েছেন মিস্টার আজগর। খেলা নিয়ম অনুযায়ী মিস্টার আজগর পেয়েছেন 10 পয়েন্ট। আমি গৃহকর্তা, আমি আগে চলব। না, আমি গৃহকর্তী, আমি আগে দেব, কারণ লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট, টয়লেটে যাও, ওইখানে লেডিসটা আগে যায়। এখানে খেলা প্রতিযোগিতা, সমান সমান। আমি খেলবো না। খেলবেন না মানে? এটা প্রতিযোগিতা, প্রতিযোগিতায় যদি আপনি না খেলেন তাহলে তো আপনি হেরে যাবেন, তাহলে ময়দানে আসার দরকার কি? না, আপনি এই রকম করলে আমি আপনার সঙ্গে খেলবো না। আরে কি হলো, এই খেলবো না খেলবো না মানে কি? আপনারা থামুন প্লিজ, খেলায় ভদ্রতা বজায় রাখুন। খেলার তো একটা নিয়ম আছে। আচ্ছা, এবার ঝগড়া করলে হয় নাকি? আচ্ছা আমি দেখছি, টস করতেছি, একটা কয়েন দাও তো। আমি কয়েন কোথা থেকে পাবো? এই যে কয়েন, হেড নাকি টেল? টেল। আমি হেড। টেল। জিতেই তো গেলাম, খেলার তো প্রয়োজন। আমি গেলাম। গেলাম মানে খেলতে হবে, খেলা হবে। ওকে, ছক্কা 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 ছয়, এটা তো আচ্ছা, মারো মারো এক এক, এই দেখো ছয়। আমি জানতাম আমার ভাগ্য সব সময় ভালো, শুধু একটি জায়গায় আমার দুর্ভাগ্য হয়েছে, তোমার মতো বেকুবকে বিয়ে করে। মিস লতিফা, আপনি নারী বলে আপনার সাথে একটু নমনীয় হয়ে খেলার চেষ্টা করেছি, তাই হয়তো জিতে গেছে। পরের রাউন্ডে বুঝবেন কত ধানে কত চাল হয়। আমিও দেখব কত গমে কতখানি আটা হয়। আটা? আমিও দেখে নেব কত আটায় কতগুলো রুটি হয়। কিভাবে এগোতে হয় সেটা আমি জানি মিস্টার আজগর। আজকের এই লুডো খেলায় বিজয়ী হয়েছেন মিসেস লতিফা, এবং জয়ের সাথে সাথে এই রাউন্ডে তার নাম্বার গিয়ে দাঁড়ালো। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। যেহেতু সবাই উপস্থিত, আজকের মিটিং শুরু করা যাক। প্রথম দিনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত বলবে মিস আনিকা। আমাদের আজকে দুটি প্রতিযোগিতা হয়েছে, একটি হচ্ছে ভাগ্যে আর একটি হচ্ছে বুদ্ধির।
দুই রাউন্ড শেষে এখন পর্যন্ত ফলাফল আমাদের বাবা দুঃখিত আজগর সাহেব পেয়েছেন 10 নম্বর এবং মিসেস লতিফা বেগম পেয়েছেন 10 নম্বর ফলাফল সমানে সমানে এবার আমি আসি আগামীকালকের লিডার প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা নিয়ে এই প্রতিযোগিতাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিযোগিতা আর আগামীকাল হবে আপনাদের ভাইবা ভাইবা আমরা কি চাকরি করতে এসেছি নাকি যে ভাইবা দেব না আম্মা এই প্রতিযোগিতা হচ্ছে আপনাদের বিচক্ষণতা ও সাধারণ জ্ঞানের পরীক্ষা একটি সংসার চালানোর জন্য একজন মানুষকে অনেক বুদ্ধিমান এবং জ্ঞানী হতে হয় কথায় আছে একটি দেশ চালানোর থেকে একটি সংসার চালানো অনেক কঠিন তাই সংসার চালানোর জন্য এবং নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের দুজনের মধ্যে কে বেশি বিচক্ষণ তাই নির্বাচিত হবে আগামীকাল ভাইবা বোর্ডে আমরা 4 সদস্য থাকব পরীক্ষক হিসেবে আপনাদের প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করবে আপনাদের নাম্বার সুতরাং আপনাদেরকে সেভাবেই প্রিপারেশন নিতে হবে আজকের মিটিং এবং ব্রিফিং এখানেই শেষ আব্বা এবং আম্মা আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেন আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার স্ত্রী হয়ে আমার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছো ভুল বললি আমি প্রতিযোগিতায় নামিনি আমি শুধু বোঝাতে চেয়েছি যে নারীরাও পুরুষের সাথে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নিতে পারে আমাকে বললেই পারতে তোমার কর্তৃত্ব নেওয়ার শখ হয়েছে তাহলে আমি হাসি মুখেই তোমাকে এই সংসারের কর্তৃত্ব দিয়ে দিতাম এই লিডার প্রিমিয়ার লিগের কোনো প্রয়োজনই ছিল না এই ভুলটাই তো তুমি সারা জীবন করে এসেছো তোমার কি ধারণা তোমার দান করা পদবি আমি নেব হ্যাঁ আমি অর্জন করে নিতে জানি সামনেই সব দেখতে পাবে আমিও সেই অপেক্ষায় আছি ওয়েট এন্ড সি সেম টু ইউ খুব ভালো কথা এখন তুমি একটা উত্তর দাও তো আমাকে প্রশ্নের সেই প্রশ্নটা হলো কবুতর দিনে কয়টা ডিম কবুতর কয়টা এইরকম ধরনের প্রশ্ন হলো কবুতর তো তার খোয়ারের মধ্যে গিয়ে ডিম পারে আমি কি খোয়ারের মধ্যে গিয়ে দেখেছি সে কয়টা ডিম পারে এই যে ধারে কাছে আছে সেটা বলো ওই যে মোরগ কয়টা ডিম পারে এই প্রশ্নের উত্তর আমি দেব না কেন কারণ মোরগ ডিম পারে না মোরগ ডিম পারে মুরগি ডিম পারে হ্যাঁ প্রশ্ন এসেছে বলো তো ডিম আগে না মুরগি আগে obviously ডিম আগে no মুরগি আগে ডিম আগে মুরগি আগে ডিম আগে মুরগি আগে আমি বলেছি ডিম আগে কেন ডিম আগে কিভাবে ডিম আগে বুঝিয়ে বল কারণ ডিম থেকেই মুরগি হয় তাই ডিম আগে হ্যাঁ ডিম থেকেই মুরগি হয় তাহলে ডিমটা আসলো কোথা থেকে মুরগি যদি ডিম নাই পারে তাহলে ডিম পাবে কোথায় তুমি তাই মুরগি আগে ডিম আগে মুরগি আগে ডিম আগে এটাই হচ্ছে ঝগড়া যে মহিলা সবার আমার ঝগড়াটি আমি তাহলে ভাইবা শুরু করা হোক আমি তো রেডি তাহলে আমরা একে একে প্রতিযোগিতা ডেকে নিই প্রথমে তাহলে কাকে ডাকবো বয়সের বিচারে যেহেতু বাবা সিনিয়র বাবাকে দিয়ে শুরু করা হোক মিস্টার আজগর আপনি আসুন সবাই বেশ সুন্দর পরিপাটি হয়ে বসে আছো সুন্দর লাগছে চলো কি জিজ্ঞেস করবে এসব আপনি কি পরে এসেছেন কেন আমি বাসায় যা পরি সেগুলোই পরে এসেছি এটা একটা ভাই বাবু এটা আপনার বাসা না আপনি লুঙ্গি গেঞ্জি এগুলো পরে আসতে পারেন না এসব কি বলছো জামাই অর্ণব জামাইগুলো কি বলছে দেখুন আজগর সাহেব এখানে কেউ আপনার জামাই না এবং কেউ আপনার ছেলে এবং মেয়ে না
আপনি এখানে ভাইবা দিতে এসেছেন। তাই বলে এই যে এখন এই লুঙ্গি গেঞ্জি চেঞ্জ করে আমি স্যুট টাই বুট এগুলো পরে আসব, আমি 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 পারবো না বাবা। তাহলে ওনার মার্কশিট থেকে 5 মার্কস মাইনাস করা হোক। মা এটা তুই করিস না মা, তুই না আমার মেয়ে। দেখুন আজগর সাহেব, আমি আপনাকে আবারও বলছি, এখানে কেউ আপনার মেয়ে কিংবা ছেলে না, বউ কিংবা জামাই না, এখানে আপনি একজন ক্যান্ডিডেট আর আমরা আপনার পরীক্ষক। আপনাকে আধা ঘন্টা সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে যদি আপনি ড্রেস চেঞ্জ করে পরীক্ষায় না আসতে পারেন তাহলে আপনি ফেল। ফেল মানে কি বলছেন ম্যাডাম? আমি এক্ষুনি এগুলো চেঞ্জ করে আসছি, আমাকে একটু সময় দিন স্যার, আমি এক্ষুনি আসছি। আসসালামু আলাইকুম। একজন তো ড্রেস চেঞ্জ করতে গেল, তাহলে আমরা এখন অন্যজনের ভাইবা শুরু করি। সেটাই ভালো। মিসেস লতিফা আপনি আসুন। কি বলবি বল, মিস লতিফা বেগম আপনার এই অবস্থা কেন? ঢং করিস না, জানিস না আমি এই টাইমে রান্নাঘরে থাকি, চুলায় আমার রান্না দেওয়া আছে, কি প্রশ্ন করবি তাতেই করাম যাব। মিসেস লতিফা আপনি এখানে ভাইবা দিতে এসেছেন, আপনি ভাইবা বোর্ডকে অপমান করছেন। মায়ের কাছে আবার ছেলের অপমান কিসের? কিসের মা, এখানে আপনার কোনো আত্মীয় নেই। সব বুঝতে পেরেছি, তোরা সবাই হয়েছিস তোর বাবার মতো, তোরা ইচ্ছা করে প্ল্যান করে আমাকে প্রতিযোগিতার থেকে হারাতে চেষ্টা করছিস। ওকে সবাই ওনার মার্কশিট থেকে 5 নম্বর করে ম্যানেজ করুন তো। বাবা তুমি এসব কি বলছো, আমি তো তোমার শাশুড়ি। আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে যদি আপনি রেডি হয়ে না আসতে পারেন তাহলে আপনার মার্কশিটে গোল্লা হবে, গোল্লা জিরো পাবেন। স্যার ম্যাডাম আমাকে আধা ঘন্টা সময় দিন, আমি তো রেডি হয়ে আসছি। প্লিজ কোর্টটাই জিতাবে মানে? আমার এখানে কি কোনো ঘেলু নাই? আমি ব্যাংক কর্মকর্তা, রিটায়ার ব্যাংক কর্মকর্তা, আমার যে আইকিউ আছে, যে ব্রেন আছে, সেগুলো দিয়ে আমি জিতবো, তোমাকে আমি হারিয়েই ছাড়ব। আমার এসেছি টানা 2 দিনব্যাপী আমাদের লিডার প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতা এবং ভাইবার ফলাফল আমাদের হাতে চলে এসেছে, আমি মিসেস আনিকাকে বলবো ফলাফল প্রকাশ করতে। 2 দিনের প্রতিযোগিতা শেষে মিস্টার আজগর সাহেব পেয়েছেন সর্বমোট 22 নম্বর। অন্যদিকে সকল প্রতিযোগিতা শেষে মিসেস লতিফা বেগম পেয়েছেন 21 নম্বর। সুতরাং লিডার প্রিমিয়ার লিগের বিজয়ী হচ্ছেন আজগর সাহেব। আমি আগেই জানতাম আমাকে হারানো অত সহজ নয়, কি বলো জামাই? আমি এই ফলাফল মানি না, সবাই মিলে চিটিং করে আমাকে হারানো হয়েছে। হেরে গেলে সবাই এরকম একটু আবল তাবল বলে,
প্রতিযোগিতা একেবারে নিরপেক্ষ হয়েছে আর তোমার নিজেরই তো বিজয়ী হওয়ার কোনো যোগ্যতা নেই। তার মানে আমি অযোগ্য? স্বীকার করলে রেজাল্ট তো তোমার সামনেই আছে। হ্যাঁ, আমি এই রেজাল্ট মানি না। তোমরা সবাই আমার সঙ্গে বেইমানি করেছো, তোমরা কেউ আমাকে পছন্দ করো না, তোমরা আমার শত্রু, আমার সঙ্গে তোমরা আমার সঙ্গে তোমরা কেমন দেখলেন? আসলে উনি স্ট্রোক করেছেন, হাই ব্লাড প্রেশারের কারণে ওনার এমন অবস্থা হয়েছে, তারপরেও ভাগ্য ভালো যে মারাত্মক কিছু হয়নি। আমরা কি এখন বাসায় নিয়ে যেতে পারবো? না না, অসম্ভব। আগামী তিন দিন ওনাকে হাসপাতালে ট্রিটমেন্ট করতে হবে, আর তারপর যদি মনে হয় যে উনি একটু সুস্থ হয়ে গেছেন আমরা আপনাকে জানাবো। মায়ের কি অবস্থা? রেস্টে আছে, ডাক্তার বলেছে তিন দিন ওর ট্রিটমেন্ট লাগবে, হাসপাতালেই থাকতে হবে। এই তিন দিন ওর সাথে তো সার্বক্ষণিক একজনকে থাকতে হবে। আমার বয়স হয়েছে বাবা, আর আজকে যে ধকল গিয়েছে আমি থাকতে পারবো না। তুই কি গিয়ে থাকতে পারবি তোর মায়ের সাথে? আমি কিভাবে পারবো বাবা, আমার তো অফিস আছে, খুব ভোরে উঠতে হয়, সারা রাত জেগে আমি অফিসে যাব কি করে? তা অবশ্য ঠিক। বাবা তুমি পারবে? আব্বা আমার তো একই সমস্যা, আমারও তো অফিস আছে কিন্তু এমন সময় তো ছুটিও পাবো না বাবা, কীভাবে যাই? আনিকা, বাবা তুমি তো আমার অবস্থা জানোই, হাসপাতালের যে গন্ধ এটা আমার সহ্য হয় না, মাথা ঘুরিয়ে যদি পড়ে চড়ে যাই। হ্যাঁ তা অবশ্য ঠিক, আর বৌমাকে তো বলতে পারবো না ও প্রেগন্যান্ট, ও তো আর লতিফার যত্নার্তি করতে পারবে না এখন। জি বাবা, আমি আসলে আপনাকে সেটাই বলতে চেয়েছিলাম। আমি আসলে তোমাদের কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম। আমি বাসায় এসেছি আমার এই ড্রেসটা একটু চেঞ্জ করে নেওয়ার জন্য, আর হাসপাতালে কিছু কাপড় নিয়ে যাওয়ার জন্য। তোমরা থাকো, আমি চেঞ্জ করি হাসপাতালে চলে যাব। বাবা আমি তাহলে তোমার কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি, চলো। তার দরকার হবে না মা, থাকো তোমরা। 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। লতিফা, লতিফা তোমার কেমন লাগছে? মাথাটা ঝিমঝিম করছে। আমি কোথায়? তুমি হাসপাতালে, তুমি রাগের মাথায় অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ, আমি এখানে থাকবো না, আমাকে বাসায় নিয়ে চলো। ডাক্তার বলেছেন
তিন চার দিন হাসপাতালে থাকতে হবে। সবে তো মাত্র দুই দিন হলো, কাল পরশু বাদে যদি ডাক্তার পারমিশন দেয় তাহলে তোমাকে নিয়ে আমরা বাসায় চলে যাব। অর্ণব, হানিকা, ওরা সবাই কোথায়? এখন তো গভীর রাত, ওরা সবাই বাসায় চলে গেছে। আগামীকাল অফিস শেষ করে বিকালে আসবে। রাতে তো ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, ওদের দিনে আসতে বলো। তোমার মেয়ে, ছেলে, মেয়ের জামাই, ওরা তো অনেক ব্যস্ত, ওদের কি সময় হবে দিনের বেলা আসার? তুমি বাসায় যাওনি কেন? আমি বাসায় গেলে তোমার দেখাশোনা করবে কে? রাতের বেলা গিয়ে তো দিনে আসতে পারতে। তুমি বাসায় নেই, অসুস্থ, হাসপাতালে। আমি বাসায় যেয়ে কার সাথে কথা বলবো, কার সাথে ঝগড়া করবো? তুমি যেখানে নেই আমার সেখানে থাকতে ইচ্ছে করে না। কি হচ্ছে, বাচ্চাদের মতো কাঁদছো কেন? চোখ মুছো, চোখ মুছো, সবাই দেখলে কি বলবে তোমাকে? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও লতিফা বেগম, আমার আমার একা থাকতে আর ভাল লাগে না। আমি আমি কথা দিচ্ছি তোমার সাথে আর ঝগড়া করবো না, আর কোনো দিন ঝগড়া করবো না। তাহলে তুমি স্বীকার করছো ঝগড়া তুমি শুরু করো? আমি আবার কোথায় স্বীকার করলাম আমি ঝগড়া করি? তুমি কিন্তু আমার মিথ্যে কথা বলছো, তুমি কিন্তু একটু আগে বলেছো ঝগড়া তুমি শুরু করো। আমার কি দোষ, এত বছর তোমার সাথে সংসার করতে করতে ঝগড়াটা কেমন যেন ডাল ভাতের মতো হয়ে গেছে। একবেলা ঝগড়া না করলে মনে হয় জীবন থেকে কি যেন মিসিং। দাঁড়াও, আমাকে একটু সুস্থ হতে দাও, ঝগড়া কত প্রকার ও কি কি সেটা আমি বুঝিয়ে দেব তোমাকে। আমিও চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে কোমর বেঁধে আমার সাথে ঝগড়া করো। আমাকে একটু বসাবে? খাবারের কিছু আছে? হ্যাঁ আছে। একটু খাইয়ে দাও না। তুমি একটু খাও না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। এই খাও বলছি, না খেলে কিন্তু আমি ঝগড়া করব। কি আশ্চর্য, এই হাসপাতালের নার্স ডাক্তারদের সামনে তুমি ঝগড়া করবে? করব, খাও। তুমি না মানে ঝগড়া শুরু করার ব্যাপারে তুমি সব সময় এগিয়েই থাকো, আমাকে কিন্তু সুযোগ দাও না। একটু আগে তুমি স্বীকার করেছো ঝগড়া তুমি করো। কখন স্বীকার করলো? আমি তো ঝগড়া, কথা বলতে হবে না, তুমি আগে খাও।